যেই বড় ডিসিশনটার কথা তোমাদের বলেছিলাম তো সেই ফাইনালি ডিসিশনটা নিয়েছি তো কি ডিসিশন নিয়েছি পুরো ভিডিওটা দেখো তাহলে পুরো বুঝতে পারবে গুড মর্নিং বন্ধুরা আজকে শুরু করলাম রান্নার জায়গা থেকে আর আজকে উনানের কাছে রান্না করতে বসলাম এত শীত করছে কি বলবো তো ভাবলাম যাই হোক আজকে উনানটা জ্বালাই তো এই রান্না রান্নাবান্নাটা শুরু করি আর কি এত পরিমাণে ঠান্ডা মানে সহ্য হচ্ছে না ঘরে পা দিতে পারছি না এত ঠান্ডা বাইরে সে নানের কাছে বসে বসে তাপ্প আছি আর রান্না করছি খুব ভালো লাগছে রান্না করতে মানে গরম গরম পাটাও একটু গরম করছি এত পরিমাণে ঠান্ডা কি বলবো তোমাদের যাই হোক সারাদিন সাথে থাকো বাসে থাকো ব্লগটা কন্টিনিউ করো তো এইখানে দেখো ডিম আলু সেদ্ধ বসিয়েছি আর এই যে একটু ভাজা করেছি আর সাথে এই যে ভাতে হাঁড়ি ভাত হয়ে গেছে ডিম আলু ভাজা হয়ে গেছে ডিম আলু সেদ্ধ বসিয়েছি একটা ভাজা করেছি এখানে পেঁয়াজ টমেটো সব কিছু কেটে রেখেছি আর এই যে মশলাটাও করে নিয়েছি তো সারাদিন থাকো পাশে দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ করো আগুন পোয়াই পোয়াই রান্নাটা কমপ্লিট করি তো চলো রান্না করে নিই তারপর দেখো তো বন্ধুরা দেখো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এই যে আলুর ঝোলটা হয়ে গেছে ফুটে গেছে আর এখানে হচ্ছে দেখো ভাজা এটা হচ্ছে শালগম কুচিয়ে ভেজেছিলাম আমাদের বাড়ি শাল শালগম সেভাবে কেউ খেতে চায় না যদি একটু কুচিয়ে ভাজি তেল বেশি করে রসুন পোড়ন দিই তাহলে কিন্তু বেশ ভালো খায় সবাই আর এখানে আমার সোনা ও হচ্ছে ডিম সেদ্ধ ডিম খায় না ওকে অমলেট করে দিতে হয় তো ওর জন্যে দেখো ডিম আমলেটটাও করে নিচ্ছি তো দুপুরবেলা রান্নাবান্নার থেকে শুরু করলাম ব্লগটা কন্টিনিউ করো আশা করছি আজকে ভিডিওটা আশা করছি অনেকের ভালো লাগবে আবার অনেকেরও লাগবে না তো যাই হোক সবার তোর মন মতন চলা যায় না তাই না তো যাই হোক দেখো এই যে এখানে ডিম আমলেটটা করে নিচ্ছি আর আজকের উনানের কাছে রান্না করতে আসছি এত পরিমাণে ঠান্ডা কি বলবো রান্নাঘরে পাড়া দিতে পারছি না রান্না ঘরের চপ্পল পরেই হাঁটা হাঁটি করছি কিন্তু তাও প্রচণ্ড ঠান্ডা লাগছিল তো ভাবলাম আজকে উনানটা জ্বালিয়ে একদম উনানের বসে বসে রান্না করি বেশ ভালো লাগবে আগুন পুয়ে পুয়ে রান্নাটা হয়ে যাবে আর কি তো চলো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে নিলাম রান্নাবান্না কমপ্লিট করার পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাজে বিকেল চারটে তো চারটের সময় জল এসেছে আর এই যে দেখো জলের পাইপটা আমাদের কোথায় নিয়ে আসা হয়েছে এই যে আমাদের ওইটা হচ্ছে ঘরের মধ্যে পড়ে গেছিলো পাইপটা তো দেখেছো আগেই তো যার জন্যে পাইপটাকে ওইখান থেকে খুঁচে নিয়ে আসা হয়েছে আর এই যে একটা পাইপ গেছে এদিকে এটা হচ্ছে মানে ঘরে জল দেওয়ার জন্য পয়েন্ট দেওয়া হয়েছে এটা হচ্ছে ব্যাপার তো এখানে দেখো পাইপটা লাগিয়ে নিচ্ছে এটার সাথে ভালো করে তাহলে ওই পাইপে জলটা যাবে তাহলে আমি কিন্তু ঘরে জলটা দিতে পারবো তো চারটে বাজলে আমাদের এখানে জল চলে আসে সেই চারটের জল আসলো এখন কিছুটা বোতল টোতল আছে ঘরের বোতল টোতল ভরবো আর ঘরটাতে ভালো করে জল দেবো তো আমাদের ঘর দেখো এটা এটুকুই হয়েছে এখনও মিস্ত্রি ভাই আসছে না আসলে মিস্ত্রি ভাই অনেকটা জায়গায় কাজ নিয়েছে তো যার জন্য ও সব জায়গায় একটু একটু করে কাজ করছে আর আমাদের না একটু অসুবিধা হচ্ছে মানে ফাইন্যান্সিয়াল দিক দিয়ে অনেকটা অসুবিধা হচ্ছে যে আমরা কিছু আনতে পারছি না যে সিমেন্ট বালি এগুলো ঠিক করে জোগাড় করতে পারছে না ইট পাচ্ছি না বালি পাচ্ছি না সেইভাবে তো ওই অসুবিধার জন্য তারপরে পয়সা কুড়িরও তো একটা ব্যাপার থাকে তো এইসব অসুবিধার জন্য কিন্তু আমরা এখনও ঠিক করে কিছু আনতে পারছি না যার জন্য আমাদের ঘর এখনও মানে শুরু হয়েও হচ্ছে না এরকম একটা অবস্থা তো যাই হোক ফাইনালি কালকে এক গাড়ি বাড়ি বালি দিয়ে গেছিলো আর ইটের কথা বলেছি বৃহস্পতিবার দিনকে দিয়ে যাবে বললো তিন গাড়ি ইট তো এইভাবে চলছে টেনে টুনে হেঁচড়ে উচড়ে যেভাবে সংসার চলানোর কথা সেভাবে চলছে আর কি তো মধ্যবিত্ত ফ্যামিলিতে এই একটা অসুবিধা হয় যে অনেকটা অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয় এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা ঘর তৈরি করা মানে অনেকটা বড় ব্যাপার আর কি তো যাই হোক দুটো রুম করছি কিন্তু তাও পারছি না এরকম একটা অবস্থা হয়েছে তো যাই হোক যতটুকু পারছি যেইভাবে পারছি ধীরে সুস্থে আরামসে মানে ভালো করে করার চেষ্টা করব জানি না কতটুক কি পারবো ভগবান সাথ দিলে তোমরা পাশে থাকলে অবশ্যই পারবো তো তোমাদের সাপোর্টের খুব 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 জরুরি আমার তো এখানে দেখো বিকেল চারটের বেলার জলটা আমি পুরো ঘর মানে ভালো করে ভিজিয়ে দিচ্ছি আর কি পিলারগুলো খাড়া করেছে পিলার বেশি দিন হয়নি পিলারগুলো দিয়েছে তো আশা করি সামনের সপ্তাহ থেকে আমাদের ঘরটা শুরু করবে ওই যে দেখো বালি দেখতে পাচ্ছ ওইখানে বালি দিয়ে গেছে এখন সিমেন্ট আর ইটটা আনলেই কাজটা শুরু হবে তো আমাদের পাশের বাড়ি কাজগুলো করছে আর কি ওরা তো আমার ছেলেকে দিয়ে ভিডিওটা করাচ্ছিলাম দেখো তোমাদের ক অত সুন্দর ওই ভিউটা দেখালো আর কি তো এখানে এই ঠাকা এই আমাদের মাইমা বলি আমরা তো ওই মাইমাটা এসেছে হচ্ছে আমাদের বাড়িতে জাতা আছে তো জাতাতে ডাল পিসাতে এসেছে আর কি তো যাই হোক দেখো সেসব কাজ করে গাই দোয়ানো দুধ দোয়ানো সমস্ত কাজগুলো কমপ্লিট করলাম করে ঠরে এখন হচ্ছে ওই সাড়ে পাঁচটার মতন বাজে তো সাড়ে পাঁচটার মতন বাজে তোমাদের দাদা ভাইয়া চলে এসেছিলো তো ওকে চা বানিয়ে দিতে গিয়ে আমি একটু চাটা খেয়ে টে প্রচণ্ড ঠান্ডা তো ঠান্ডার ভিতরে একটু বারবার একটু চা না খেলেও ভালো লাগে না এরকম অবস্থা হয় দু তিন দিন ধরে জামা কাপড় ভোজায় মারছি মানে খাটের উপরে গোছানোর সময় পাচ্ছি না এই দৌড়ো দৌড়ি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি সন্ধে হলেই বেরিয়ে পড়ছি ব্যাস আমরা আর সেভাবে মানে ঘর দুয়ার গোছাতেই পাচ্ছি না যে আলো ঝিলে অবস্থা লোকে একটা ফট করে এসে দেখলে ভাববে যে এ কী অবস্থা করে রেখেছে ঘর দুয়ারের এরকম হয়েছে অবস্থা তো যাই হোক আজকে ভাবলাম যে যাই আলনার সব সমস্ত জামা কাপড়গুলো একটু ভালো করে গুছিয়ে নিই দু কার খাটের উপরে মারা আসে যেসব জিনিসগুলো সব গুছিয়ে নিই আর কি এটা ভেবেই শুরু করলাম আর কি গোছানোগুলো তো নতুন জামা পূর্ণা জামা সে দু তিন দিন ধরে যা কেচেছি সমস্ত কিছুটা কিন্তু খাটের মধ্যে বোঝাই করে রেখেছি এটা হয়েছে আর কি ব্যাপার যাই হোক দেখো সমস্ত জামাকাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে এই খাটটার উপরে কেউ থাকে না আসলে খাটে যদি কেউ ঘুমাতো তাহলে মানে এইভাবে অরজুক হতো না আর কি আসলে খাটে কেউ শোয় না খাটটা ফাঁকাই থাকে যার জন্য এই খাটের উপর এত পরিমাণে অত্যাচার হয় আর কি যাই হোক সব দিন গুছিয়ে রাখি কিন্তু দু তিন দিন হয়েছে একটু দৌড়োদৌড়ি করা পড়েছে যার জন্য এরকম অবস্থা তাহলে কিন্তু গুছিয়েই রাখি সবসময় এই ড্রেসটা পরে পিকনিকে গেছিলাম সেই ড্রেসটাও ধুয়েছি কিন্তু তোলা আর হচ্ছে না সমস্ত নতুন জামাকাপড় আলাদা করে রাখছি বা আর যেগুলো ডেলে ইউজের জন্য সেগুলো আলনায় ভাজ করে রাখছি আর ওই নতুনগুলো আলমারিতে তুলে রাখবো এটাই হচ্ছে ব্যাপার আর কি আর কিছু কিছু জামাকাপড় ভেজাও আছে তো সেগুলো আর কি ভেজাগুলো ভালো করে রাখলাম তো দেখো বন্ধুরা খাটের ওপর অনেক জামাকাপড় ছিল সব কিছু কমপ্লিট করে নিয়েছি এখন দেখো সন্ধে সন্ধ্যা হয়ে গেছে তো চলো সন্ধ্যা সব আলনায় গুছিয়ে দিয়েছি তো বন্ধুরা এখন হয়ে গেল সন্ধ্যেবেলা তো ভাবলাম তোমাদের সামনে কিছু কথা বলার আছে কালকে যে যে কথাটা বলেছিলাম যে আমি একটা বড় ডিসিশন নিতে চলেছি তো সেটা হচ্ছে আমার আসলে কী হয়েছে না অনেক দিন দিয়ে আমাদের এই কথাগুলো হচ্ছিলো কিন্তু কালকে তোমাদের ভিডিওতে বললাম যে এরকম এরকম অবস্থা তো অনেকেই অনেক ভালো ভালো কমেন্ট করেছে যে না মানে গায়েগুলো বিক্রি করা দরকার নেই তো আমরা অনেক দিন ধরে এই ডিসিশনটা নিচ্ছিলাম কিন্তু কালকে ফাইনালি তোমাদেরও কিছু কমেন্ট দেখেছি আর আমি তো প্রথম থেকেই তোমাদের দাদা বললাম যে না থাক থাক আমি পারবো যেভাবে হলেও কষ্ট হলেও আমি করবো তো তোমার দাদাভাই আমার কথা চিন্তা করে আর কি বলছিল যে থাক লাগবে না কিন্তু আমি ভাবলাম যে না করা উচিত আমার এখন মানে একটা মানে ইনকামের সোর্স তো আছেই এটা দিয়ে আমাদের সংসারটা বেশ মোটামুটি চলে যায় তো সেটা ভেবেই আর কি যে একটু কষ্ট হলে হোক কষ্ট করেই তো সব কাজই তো কষ্ট ছাড়া কোনো কাজই নেই তাই না তো সব কাজে যদি কষ্ট করে করা হচ্ছে তো এটাই আমি কষ্ট করে করব করবো ভাইকে বললাম আর কি তো বললো হ্যাঁ ঠিক আছে পরেক্ষণ আমাকে বলবে না যে কষ্ট হয়ে গেছে তো যাই হোক ও যাই বলুক বলুক আমি আমি আমার ডিসিশন জানিয়ে দিলাম তো ফাইনালি আমাদের ডিসমিস হয়ে গেছে সেই ব্যাপারটা নিয়ে আর কি যে না আমরা হচ্ছে গাইগুলো বিক্রি করব না কেন এটা আমি আট দশ বছর ধরে আমি এসেই কাজগুলো করছি তো একটা মায়াও পড়ে গেছে আর বিক্রি করলে আমি থাকতে পারবো না সারাদিন আমি কিনিয়ে থাকবো যতইভাবে কষ্ট হয়ে যখন তখন ভাবে কি থাক বিক্রি করে দেবো কিন্তু না আমি থাকতে পারবো না গায়ে গরু ছাড়া আমার জীবনের সাথে মানে জীবনের একটা পার্ট বলতে পারো পুরো জীবনের সাথে জড়িয়ে পড়েছে ও আমি যতদিন মানে যতদিন পারবো বুড়া না হব মানে স্বাস্থ্য শরীর হাত পা দিন চলবে ততদিন আমি নিয়ে চলার চেষ্টা করব যাতে যে যাই বলুক বলুক আমাকে অনেকেই মানে বাজে বাজে ইঙ্গিত করে যে গাই গরু ইয়ে ইয়ে গাই গরু পোষা লাগছে কেন অন্য কাজ করতে পারো পারো বড়ো বিজনেস করতে পারো কিন্তু দেখো আমি তো ঘর থেকে বেরিয়ে সেইভাবে কাজ করতে পারি না আমার ঘরে বাচ্চারা আছে হয়তো বাচ্চারা বড় হলে অন্য কাজও ঢুকতে পারবো কিন্তু এটা ছাড়বো না এটা আমি আজকে মানে নিষ্পত্তি নিয়েই ফেলেছি আর এটা তোমাদেরও আমি জানিয়ে রাখলাম ভিডিওটাও করে রাখলাম যাতে এটা আমার নিষ্পত্তি সবাই জানাও আর কি তো অনেক ভালো ভালো কমেন্ট করেছো যারা আমাকে ভালোবাসো সত্যি ভালো লাগছে তোমাদের অনেকের কমেন্ট শুনে তো সবাই বলেছ আমি দেখতে চাচ্ছিলাম আমাদের এই ডিসিশনটা অনেক দিন দিয়ে তো কালকে তোমাদের জানালাম মানে এতদিন মাইন্ড মানে ওইসবই ঘুরছিল ঘুরছিলো যে আমি করবো কী করবো কী করবো তো ভাবলাম চলো একটা ভিডিওতে বলেই দিই দেখি সবাই রেসপন্স কি করে দেয় আমাকে কীভাবে সাপোর্ট করে নাকি কি বলে তো যাই হোক অনেকেই সাপোর্ট করেছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এটাই তোমাদের সামনে বলতে মানে বলবো করে আসার ছিল আমার তো যাই হোক সকাল থেকে টুকটাক যে মানে প্রচণ্ড ঠান্ডা তো সে ভিডিও করতে পারেনি আজকে তো যতটুকুই করেছি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি অনেকেরই জানি পছন্দ হবে না এরকম ভিডিও অনেকে বাজে বাজে ভিডিওগুলো খুব ভালোবাসে বাট ভালো একটা ভিডিও বা ভালো ভালোভাবে একজনের পাশে থাকা দরকার বা সাপোর্টের দরকার সেগুলোতে কেউ সাপোর্ট করে না তো এটাই আমার সবথেকে বড় খারাপের লাগে যাই হোক তোমরা কজন হাতে গোনা না পাঁচজনও যদি আমাকে সাপোর্ট করে তাতে আমার অনেকটা হবে কিন্তু কি করব আমি তো পারবো না না যেসব ভিডিওর কমেন্টগুলো তোমরা করো তো সেগুলো ভিডিও আমি দিতে পারবো না যার জন্য আমি পারবো না যতটুকু আমি পারছি মানে আমার দিক দিয়ে আমি যতটুকু পারি ততটুকু আমি দেওয়ার চেষ্টা করি বাট তার বাইরে আমি কিছু পারবো না এটা হচ্ছে আমার সবথেকে বড়ো খারাপ ব্যাপার তো ভালো ভিডিও তো ভালোবাসা দেওয়া যায় সব সময় যে নেগেটিভ খারাপ ভিডিওগুলোতেই ভালোবাসা দেওয়া যায় সেটা কিন্তু না তো যাই হোক বন্ধুরা বেশি কথা বলতে চায় না আজকের ভিডিওটা এখানে এন্ড করছি তো প্লিজ সাপোর্ট করো পাশে থাকো যারা আমাকে আমাকে ভালোবাসো আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসো তারা অবশ্যই সাপোর্ট করো তো আজকে মতন সবাইকে টাটা কালকে আমার নেক্সট ব্লগে দেখা হচ্ছে